নাথকল্যাণ সমিতি ও রুদ্রজ পুরোহিত সংঘের উদ্যোগে গণ উপনয়ন অনুষ্ঠিত হল নদিয়ার নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন বসাকপাড়া এলাকায়। যুব সমাজকে আধ্যাত্মিক মনোভাবাপন্ন করে তুলতে ও দৈনন্দিন জীবনে আরও বেশি করে সংস্কারী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান রুদ্রজ পুরোহিত সংঘের সদস্যরা। এবার বল ভবতি মাত ভবতি ভিক্ষং দেহি মাত ভবতি সবিতা দেবতা জপ উপনয়নে বিনিয়োগ ওম। এছাড়াও বৈদিক ধর্মকে বর্তমান সমাজে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ বলে জানান। আগামী দিনেও এই রূপ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। এর আগেও আমাদের উপনয়ন সংস্কার হয়েছিল। আমরা যাদের উপনয়ন সংস্কার নেওয়ার মতন তাদের ক্ষমতা হয় না, তাদের আমরা গণপ্রতিনিধির ব্যবস্থা করি। কিছুদিন আগেও একবার করা হয়েছিল, আবার আমরা কিছুজনের জন্য আজকে বিশেষভাবে করা হয়েছে। আজকে বেনি মাধব ফুলপঞ্জিকা মতে নেই, কিন্তু আমাদের কাশি ধামস্ত এই একটু পঞ্জিকা আছে, সেই পঞ্জিকার অনুসারে আমরা আজকে উপনয়ন সংস্কারটা বিশেষভাবে দেওয়া হলো। আজকে ভালো তিথি, এবার আমাদের মোটামুটি ছ সাতজন হয়েছে, এর আগেও ১২ জনের মতন হয়েছিলো। এরপরে আমরা আরও বিশেষভাবে ব্যবস্থা করছি, ফাল্গুন মাসে গণ উপনয়নের ব্যবস্থা করা হচ্ছে। কিছু সে অনেকেই যারা প্রভাবিত হয়েছে তারা চায় যে তারাও এতে অংশগ্রহণ করতে চায়, তারা একটা ডেডিকেট উৎসর্গ করতে চায়। তারা বলেছে আমাদের যে আপনারা এরকম আয়োজন করুন, আমরা যত যা খরচ হবে সেটা আমরা বহন করব, এরকম আমরা অনেক আমরা পাচ্ছি। আগামী দিনে আপনাদের ইচ্ছা কী আছে? ইচ্ছা আছে আমরা ব্যাপকভাবে এটাকে চারিদিকে প্রচার প্রসার করব, এবং এই গণ উপনয়নের মাধ্যমে সমাজে যারা নিতে পারে না, অবহেলিত যারা, তাদেরও আমরা এই স্তরে নিয়ে আসবো। আমাদের ব্রাহ্মণে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের থেকে আমরা এটা ব্যবস্থা করছি। এটা নাথকল্যাণ সমিতি, পশ্চিমবঙ্গ নাথকল্যাণ সমিতির দ্বারা অনুমোদিত। আমরা চেষ্টা করছি সমাজের মধ্যে এটাকে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।